দিদি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা কিসে আসছিলেন, কি জন্য আসছিলেন? এমনি বাজারে আসছিলাম, ঘুরতে আসছিলেন? হ্যাঁ ঘুরতে। আচ্ছা, আমি একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, আপনাদের সামনে একটা ধাঁধা খেলবো। সেই ধাঁধার যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তবে আপনাকে আমাদের তরফ থেকে আকর্ষণীয় গিফট দেওয়া আছে। আমি যদি গিফটটা দিয়ে নেবেন? হ্যাঁ অবশ্যই নেব। ভাইয়া হ্যাঁ অবশ্যই নেব। আচ্ছা তাহলে ধাঁধা খেলার জন্য প্রস্তুত আছেন? হ্যাঁ। আমার প্রশ্নটা হলো, রাস্তা দিয়ে দুইটা মহিলা মানুষ যাচ্ছে। কি যাচ্ছে? মহিলা মানুষ। রাস্তা দিয়ে দুইটা মহিলা মানুষ যাচ্ছে। আচ্ছা, তাদের পরনে একটা ড্রেস আছে, একটা কাপড় পরে যাচ্ছে তারা। সে আমার প্রশ্নটা হলো, সে কাপড়টা যে পরে যাচ্ছে কাপড়ের দাম কত এবং ওই মানুষ দুটার সম্পর্ক কি? যদি বলতে পারেন আপনাকে কিন্তু গিফট, আকর্ষণীয় গিফট দেব। বলেন। মা বেটি রব। মা বেটি হয় নাই? কারণ আবার প্রশ্নটা করেন দেখি। প্রশ্নটা হলো, রাস্তা দিয়ে দুইটা মহিলা মানুষ যাচ্ছে, রাস্তা দিয়ে দুইটা মেয়ে মানুষ যাচ্ছে, তাদের পেন্দনে একটা ড্রেস আছে, কাপড় পরে যাচ্ছে কিন্তু। সেই আমার প্রশ্নটা হলো, কাপড়ের দাম কত এবং ওদের সম্পর্ক কি? এক কথায় বলতে হবে। বলেন। মা বেটি হবে। মা বেটি না, হয় নাই। ওগরে কাপড়ের দাম কত এটা কেমনে বলবো? কত? আমার প্রশ্নটা এক কথায় বলতে হবে, কাপড়ের দাম কত এবং তাকে সম্পর্ক কি বলতে হবে। যদি বলতে পারেন আমাদের তরফ থেকে আকর্ষণীয় গিফট আছে। এটা কথা হলো, আমার কাপড় এখন কত দেখেছি আমি কেমনে বলবো? একজন কাপড় পরে গেছে, ওর কাপড়ের দাম কত আমি কেমনে জানবো? জানবেন এই ধাঁধার মধ্যে আছে, প্রশ্নটা অ্যান্সার আছে না। এটা প্রশ্ন কেবল হলো, একজনের কাপড় জামা পরে গেছে আর ওই জামার দাম কত আমি কেমনে বলবো? কত দাম? আপু কি স্কুলে পড়াশোনা করেছেন? আপুর নাম হাবিজা পারবিন। ভাইয়ার নামটা কি? হানিফ আলী। ভাই এখন কি করছেন, কি কাজ করতেছেন? এখন আমি মেডিসিনের কাজ করি। মেডিসিনের কাজ করেন? হ্যাঁ। তো আপনারা যদি অ্যানসারটা শুদ্ধ দিতে পারেন তবে আপনাকে আকর্ষণীয় গিফট দেব। প্রশ্নটা আপনাদেরকে আবারও বলছি, রাস্তা দিয়ে দুটা মহিলা মানুষ যাচ্ছে, তাদের পরনে একটা ড্রেস আছে, কাপড় আছে। আমার প্রশ্নটা হলো, সেই কাপড়ের দাম কত এবং তাদের সম্পর্কটা কি? যদি বলতে পারেন গিফট দেব। না আমি পাবো না। পারলেন না? আপু পারলাম। যাই হোক, তাহলে